কেন হনুমানজিকে পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল? বজরঙ্গবলীর এই পাঁচ মুখ ধারণের পিছনে রামায়ণের এক পৌরাণিক কথা রয়েছে। রাম রাবণের যুদ্ধে রাবণ নিজের পরাজয় নিশ্চিত ভেবে নিজের ভাই পাতালরাজ অহিরাবণকে ডেকে পাঠাল। অহিরাবণ ছিলেন মা ভবানীর উপাসক ও মায়াবী শক্তিতে শক্তিশালী। অহিরাবণ রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবী শক্তি বলে অজ্ঞান করে রাম ও লক্ষণকে অপহরণ করে নিয়ে পাতালে আটকে রাখেন। বানর সেনাসহ সবার যখন জ্ঞান ফেরে তখন বিভীষণ বিষয়টি অনুধাবন করেন যে এই কাজ অহিরাবণ ছাড়া আর কারও হতে পারে না। বিভীষণ হনুমানজিকে রাম ও লক্ষণকে অহিরাবণের পাতালপুরী থেকে মুক্ত করে আনতে বললেন। বিভীষণের কথা মতো হনুমানজি পৌঁছলেন পাতালে। সেখানে পাতালদারে তারই শরীরের ঘাম থেকে জন্মানো পুত্র মকরধ্বজের কাছে বাধা পায় এবং দুপক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হয়। শেষে হনুমানজি মকরধ্বজকে তার লেজে বেঁধে পাতালপুরীতে প্রবেশ করেন। সেখানে রাম ও লক্ষণকে মুক্ত করতে গিয়ে দেখেন পাতালের পাঁচ কোণে পাঁচটি দীপ জ্বালানো, যা মা ভবানীর উদ্দেশ্যে অহিরাবণ জ্বালিয়েছিল। সেই পাঁচ দীপ একসাথে নেভালে অহিরাবণের মৃত্যু ঘটবে। সেই পাঁচ কোণে পাঁচ দীপ নেভানোর জন্যই হনুমানজির পঞ্চমুখ ধারণ করেন। হনুমানজি সেই পাঁচ দীপ নেভান, তাতে অহিরাবণের মৃত্যু হয় এবং রাম লক্ষণকে মুক্ত করে নিয়ে আসেন। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।